বর্তমানে এই ধরনের পিকচার কিন্তু খুব ট্রেন্ডিং এ রয়েছে আর এই ধরনের পিকচার তৈরি করা কিন্তু খুবই সহজ। তো আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে এই ধরনের পিকচার ক্রিয়েট করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন। তার থেকেও বড় কথা হচ্ছে এটা কিন্তু আপনি মোবাইল এবং কম্পিউটার দিয়েও করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। তো এই ধরনের পিকচার তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজারে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে লিখতে হবে বিং ইমেজ ক্রিয়েটর। লেখার পর প্রথমেই যেই সাইটটা আসবে তো সেখানে দেখবেন সার্চ একটি আইকন দেওয়া থাকবে এবং এই ওয়েবসাইটটাতেই আপনারা প্রবেশ করবেন। এই ওয়েবসাইটটাতে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে জয়েন নামে যে অপশনটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মাইক্রোসফট যে অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে লগ ইন করতে হবে। তো আমার যেহেতু মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে উইন্ডোজ দেওয়া আছে তো আমি এখান থেকে অনায়াসে ক্রিয়েট করতে পারবো। তো আপনারা আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টে এখানে লগ ইন করবেন আর যাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট নেই তারা একটি জিমেইল থেকে মাইক্রোসফটের অ্যাকাউন্টটা অনায়াসে ক্রিয়েট করে নিতে পারবেন। তো যাই হোক, মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা যে ধরনের কমান্ড দিবেন তো সেই ধরনের পিকচার আপনাদেরকে দেওয়া হবে। তো যারা ইংলিশ খুব ভালো পারেন তারা খুব সহজে এখান থেকে কমান্ড দিতে পারবেন, আর যারা কমান্ড দিতে পারবেন না বা ইংলিশে একটু দুর্বল তারা কি করবেন, ই টু বি বা বি টু ই ট্রান্সলেটর গুগলেরটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা এখানে বাংলা লিখে নেবেন। বাংলা লেখা হয়ে গেলে সেখানে আমাদের ইংলিশ করে দিবে। জাস্ট ইংলিশ লেখাটা আমরা এখান থেকে কপি করব। তো এখান থেকে কপি করা হয়ে গেলে জাস্ট ইংলিশ লেখাটা আমরা এখানে পেস্ট করে দেব। দেন এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলেই কিছু সময়ের ভিতরে আমাদের রেজাল্টটি চলে আসবে। আমি এখানে কমান্ড দিয়েছিলাম বড় একটি রাস্তা, অনেকগুলি গাড়ি এবং চারপাশে অনেক দোকান বা বিল্ডিং থাকবে। তো সেই অনুপাতে এআই আমাকে বেশ কিছু পিকচার সাজেস্ট করেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই পিকচারটি খুবই ভালো হয়েছে, যেটা কিনা ব্যবহার করার মতো বা আমি যদি কোনো কাজে ব্যবহার করতে চাইতাম এই ধরনের পিকচার ব্যবহার করা যেত। তো এখান থেকে সহজে আপনারা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন এবং ফাইলে গিয়ে যদি ওপেন করেন দেখবেন যে ইমেজ কোয়ালিটি বা ইমেজ রেজুলেশন কিন্তু অনেক ভালোই থাকে। তো যাই হোক, আমি আরও বেশ কিছু কমান্ড দিয়েছিলাম এবং ইউনিক টাইপের কিছু পিকচার নিয়েছিলাম। তো এখন দেখা যাক, আমি যদি ঢাকার এলিফ্যান্ট রোডের একটি পিকচার ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে কী ধরনের কমান্ড দিতে হবে। আমি কিন্তু এখানে লিখে দিয়েছি চারপাশে অনেক বিল্ডিং, বড় একটি রাস্তা এবং রাস্তার চারপাশে অনেক হাতি থাকবে। তো সেই অনুপাতে ইংলিশ ট্রান্সলেটর করা হয়েছে, আমি এখন সেই লেখাটি কপি করছি। যদিও বা এই কমান্ডটা আমি ভুল দিয়েছিলাম, তো চলুন দেখা যাক এই লেখাটি পেস্ট করে কি রেজাল্ট আমরা পাই। যদিও বা এই সার্চটি আমি আগেও করেছি কিন্তু সেখানে আমি শহর উল্লেখ না করাই আমাকে একটি গ্রামের সিনারি দিয়েছে বা একটি জঙ্গলে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুন্দর সুন্দর কিছু পিকচার সাজেস্ট করেছে এআই। তো এখান থেকে আপনি যে কোনো একটি পিকচার অনায়াসে ইউজ করতে পারবেন। তো আমার কাছে মনে হয়েছে এই পিকচারটি বেস্ট। এই পিকচারটিতে আমি যদি এখন লিখে দেই এলিফ্যান্ট, এটা কিন্তু মানুষের কাছে অনেক গ্রহণযোগ্য মনে হবে। ঠিক এইরকম আরও বেশ কিছু কমান্ড দিয়ে আমি কিন্তু আমার টেকসানের জন্য ইউনিক কিছু পিকচার বের করেছিলাম যা বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনাদের যদি এই ধরনের ইউনিক টাইপের কিছু কমান্ড দরকার হয় আপনারা কমেন্ট করতে পারেন, তাহলে আমি পরবর্তীতে হয়তো বা ডিসক্রিপশনে এই ধরনের লেখা বা কী লিখতে হবে এই জিনিসগুলো আমি অ্যাড করে দিব। তো আপনারা চাইলে মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে গিয়ে যে প্রসেসটা দেখালাম সেই প্রসেস ফলো করে করতে পারেন। এছাড়াও প্লে স্টোরে গিয়েও কিন্তু আপনি এই অ্যাপসটি পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে যদি আপনি বিং লিখে সার্চ দেন তাহলে একটি অ্যাপস আসবে যার ফুল নেম হচ্ছে বিং চ্যাট উইথ এআই অ্যান্ড চ্যাট জিপিটি 4। আর ভিডিওর ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।